হ্যালো বন্ধুরা, কি খবর? আজকে আমরা দেখব অসাধারণ একটি সায়েন্স ফিকশন মুভি, আই অ্যাম লেজেন্ড। মুভিটিতে এমন এক সময় দেখানো হয়েছে যেখানে পৃথিবীর প্রায় 99% মানুষই মারা গেছে, আর বর্তমানে এই শহরে একজন মানুষই জীবিত রয়েছে। বিগত কয়েক বছর ধরে এখানে কোনো মানুষের আনাগোনা দেখা যায়নি। ব্যাপারটি ভয়ঙ্কর হলেও এমন এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে আই অ্যাম লেজেন্ড মুভিটি। তাই পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকুন, আশা করি গল্পটি আপনাদের দারুণ পছন্দ হবে। মুভির শুরুতে দেখা যায় ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর এলাইস ক্রিপপিন টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে। ডক্টর বলছে সে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেছে, আজ পর্যন্ত প্রায় 10,000 লোকের চিকিৎসা করেছে, যারা প্রত্যেকে সুস্থ রয়েছে। এর পরের দৃশ্যে 3 বছর পর আমেরিকার ম্যানহ্যাটান সিটিকে দেখানো হয়। দেখা যায় সেখানে কোনো মানুষই বেঁচে নেই এবং সকল বিল্ডিং খালি পড়ে আছে। তার কারণ, ডক্টর যে ক্যান্সারের ওষুধ বানিয়েছিল তাতে কিছু প্রবলেম ছিল, যার কারণে প্রায় 99% মানুষ মারা যায় এবং বাকিগুলো ইনফেক্টেড হয়ে যায়, যাদের ডার্ক ফিগার নামে ডাকা হয়। অন্ধকারে থাকার কারণে তাদের এই নামে ডাকা হতো। যেখানে ডক্টর রবার্টকে তার কুকুর স্যামের সাথে একটি লাল গাড়িতে দেখা যায়। ডক্টর রবার্টই বর্তমানে ম্যানহ্যাটান সিটির একমাত্র সুস্থ মানুষ। প্রায় 3 বছর কোনো মানুষ না থাকায় শহরটি বন্য প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। ডক্টর রবার্ট তার খাবারের জন্য একটি হরিণ শিকার করার চেষ্টা করছিল, তখনই সেখানে একটি সিংহ চলে আসে এবং হরিণটিকে শিকার করে ফেলে। রবার্টের প্ল্যান ছিল সিংহ পরিবারকে তাড়িয়ে হরিণটিকে নিয়ে যাওয়া, কিন্তু তখন তার ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ তাকে অন্ধকার হওয়ার আগেই ফিরে যেতে হবে, কারণ অন্ধকারে ডার্ক ফিগাররা বাইরে বেরোতে শুরু করে। সে তার বাসায় ফিরে দরজার সামনে মেডিসিন ছিটাই। দেখা যায় রবার্ট ঘরে ঢুকে সমস্ত জালনা দরজা ভিতর থেকে শক্তভাবে আটকে দেয়। স্যামকে নিয়ে বাথটাবে শুয়ে পড়ে। রবার্ট তার সাথে একটি রাইফেল নিয়ে ঘুমিয়েছিল। তারপর ঘটনা সরাসরি 3 বছর পিছনে চলে আসে। সেখানে বোঝা যায় যে সকল মানুষ ক্যান্সারের চিকিৎসা নিয়েছিল তাদের শরীরে কিছুদিন পর নতুন একটি ভাইরাসের সন্ধান পাওয়া যায়। এতে বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে, আর যারা জীবিত থাকছে তারা অদ্ভুত এক ধরনের নরখাদকে পরিণত হচ্ছে, যাদের মূলত ডার্ক ফিগার নামে ডাকা হয়েছে। রবার্ট তার পরিবারকে নিয়ে গাড়িতে করে এক জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। রবার্ট চাইছিল এই ভাইরাস সব জায়গায় ছড়ানোর আগেই তার পরিবার এখান থেকে চলে যাক। রবার্ট তার স্ত্রীকে বলছিল, তুমি এখান থেকে গিয়ে কিছু খাবার কিনে রেখো আর আমাদের ফার্ম হাউসে চলে যেও। তখন তাদের রেডিওতে নিউজ চলছিল, সেখানে বলা হচ্ছিল এখন নিউ ইয়র্ক শহরটিকে আমেরিকা থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় তারা সবাই এয়ারপোর্টে চলে এসেছে, কেউ আক্রান্ত কিনা সেটা জানার জন্য সেখানে টেস্ট করা হচ্ছে। এয়ারপোর্টে রবার্ট ও তার পরিবারের জন্য একটি হেলিকপ্টার রাখা ছিল, কারণ রবার্ট একজন উচ্চ পদস্থ আর্মি অফিসার ছিল। রবার্টের মেয়ে তাকে একটি পোষা কুকুর দিয়ে বলে, তুমি ওর খেয়াল রাখবে। আর এখন স্যাম ছাড়া তার কোনো সাথী নেই। হেলিকপ্টারটি টেক অফ করার সাথে সাথে দেখা যায় অন্য একটি হেলিকপ্টারে ডেড ফিগাররা আক্রমণ করেছে, যার ফলে সেটি ওই হেলিকপ্টারের সাথে বিস্ফোরিত হয়। এতে তার পরিবারের সকলে মারা যায়। এরপর ঘটনা ফিরে বর্তমান সময়ে আসে। পরের দিন রবার্ট তার বাড়ির বেজমেন্টে নেমে আসে। বেজমেন্টটি একটি ল্যাবের মতো ছিল। রবার্ট ওই রোগের প্রতিষেধক খোঁজার চেষ্টা করছিল। রবার্ট সেখানে অনেকগুলো ভাইরাস আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষা করছিল। সে আজ একটি বিশেষ বিষয়কে লক্ষ্য করেছিল, অনেকগুলো ইঁদুরের মধ্যে একটি ইঁদুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। রবার্ট বুঝতে পারে সে এই রোগ থেকে বাঁচার উপায় খুঁজে পেয়েছে। রবার্ট পাশের দোকানে স্যামকে নিয়ে খাবার আনতে যায়। সেখানে সে মানুষের আকৃতি পুতুলের সাথে কথা বলছিল। আসলে অনেকদিন একা একা থাকার কারণে রবার্ট কিছুটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। সেই সাথে রবার্ট সেখানে রেডিও ব্রডকাস্ট করত। ব্রডকাস্টে এসে সে বলে, আমার নাম রবার্ট নেভিল, আমি এই শহরে কোনোভাবে বেঁচে আছি। যদি এখানে আমি ছাড়া আর কেউ বেঁচে থাকো তবে আমার সাথে বন্দরে দেখা করো, আমি তোমার থাকার জায়গা, খাবার এবং ভাইরাস থেকে সুরক্ষা দিতে পারবো। এখানে স্যাম সহ রবার্ট একটি হরিণের পিছু করতে থাকে। স্যাম পিছু যেতে যেতে হঠাৎ একটি অন্ধকার ঘরে ঢুকে পড়ে। অন্ধকার জায়গাগুলোতে ডার্ক ফিগার লুকিয়ে থাকে, তাই স্যামকে বাঁচাতে রবার্ট সেখানে ঢুকে পড়ে। স্যাম ভয়ে একটি টেবিলের নিচে লুকিয়েছিল। স্যামকে নিয়ে রবার্ট সেখান থেকে ফিরবে, তখন একটি ডার্ক ফিগার তার দিকে ছুটে আসে। রবার্ট শুট করে সেখান থেকে পালাতে থাকে। গুলির শব্দ শুনে অন্যান্য ডার্ক ফিগাররাও তেড়ে আসে। রবার্ট একটি জানালা ভেঙে রোদের ভিতর এসে পড়ে, তার সাথে কিছু ডার্ক ফিগারও এসে পড়ে। রোদ গায়ে লাগায় তারা যন্ত্রণাতে ছটফট করতে থাকে। তাদের গায়ের চামড়া এতই পাতলা যে তারা রোদ সহ্য করতে পারত না। রবার্ট এখান থেকে একটি ডার্ক ফিগারকে পরীক্ষার জন্য ধরে নিয়ে আসে। অন্য একটি ডার্ক ফিগার তাকে বাঁচাতে চাইছিল। রবার্ট এটি শরীরে ইঁদুরের দেওয়া সেই মেডিসিন প্রয়োগ করে। মেডিসিনটি কিছুক্ষণ কাজ করলে পরে আর কাজ করে না।
পরের দিন সকালে রবার্ট রেডিও ব্রডকাস্ট করতে আবার সেখানে যায়। ব্রডকাস্ট শেষে ফেরার পথে সে একটি পুতুল দেখতে পায়। রবার্ট আশ্চর্য হয়ে যায়, কেননা পুতুলটিকে বাইরে আনার মতো মানুষ এখানে নেই, যার কারণে রবার্ট ভয় পেয়ে যায়। সে পুতুলটির সামনে গিয়ে জানতে চায়, তুমি এখানে কিভাবে আসলে? হতাশ হয়ে সে আকাশের দিকে এলোপাথাড়ি গুলি করতে থাকে। পুতুলটির কাছে গেলে রবার্ট একটি ফাঁদে আটকা পড়ে। আটকা পড়ার সময় সে তার মাথায় জোরে আঘাত পায়, আর সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। অ্যালার্মের শব্দে জ্ঞান ফিরে সে বুঝতে পারে সূর্য অস্ত যাচ্ছে, আর স্যাম তাকে ডাকার চেষ্টা করছে। রবার্টের কাছে একটি চাকু ছিল, যেটি দিয়ে সে নিজেকে মুক্ত করে, কিন্তু নিচে পড়ার সময় চাকুটি তার পায়ে ঢুকে যায়। রবার্ট কোনো রকমে হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সামনে সেই ডার্ক ফিগারটি চলে আসে, যার সাথীকে গতকাল সে নিয়ে গেছিল। ডার্ক ফিগারটি তার সাথে থাকা কিছু ভাইরাস আক্রান্ত কুকুরকে রবার্টের উদ্দেশ্যে ছেড়ে দেয়। রবার্ট গুলি করে তাদের মারার চেষ্টা করলেও স্যাম আক্রান্ত হয়ে যায়। রবার্ট স্যামকে নিয়ে ল্যাবে পৌঁছায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। মেডিসিনগুলো স্যামের উপরে কোনো কাজ করে না। ধীরে ধীরে সে ডার্ক ফিগারে পরিণত হতে থাকে। বাধ্য হয়ে রবার্ট তাকে মেরে ফেলে। এতে সে অনেক বেশি কষ্ট পায়। পরের দিন স্যামকে কবর দেওয়ার পর রবার্ট ভাবে সে আর বাড়ি ফিরবে না, স্যামের মৃত্যুর বদলা নিবে। রাত হবার সাথে সাথে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু ডার্ক ফিগারকে মারার পর তার গাড়ি উল্টে যায়। আর কিছু সময় পর ওই ডার্ক ফিগারটি চলে আসে, যে আগের দিন রবার্টের উপর কুকুর ছেড়ে দিয়েছিল। সে এবার রবার্টকে আক্রমণ করে। ঠিক তখনই একটি গাড়ির আলো সেদিকে এগিয়ে আসে। প্রচুর আলো সহ্য করতে না পেরে ডার্ক ফিগারটি সেখান থেকে পালিয়ে যায়। মাথায় আঘাত লাগায় রবার্ট অজ্ঞান হয়ে যাচ্ছিল। কোনো রকমে সে গাড়িতে থাকা ব্যক্তিটিকে তার বাড়ির ঠিকানা বলে দেয়। পরের দিন জ্ঞান ফিরে সে দেখে সে নিজের ঘরে শুয়ে রয়েছে। ড্রয়িং রুমে এসে সে একটি মেয়ে ও বাচ্চাকে দেখতে পায়। মেয়েটি বলে তার নাম অ্যানা আর তার ছেলের নাম ইথান। সে বলে, আমি রেডিওতে আপনার মেসেজ শুনে কাল সারাদিন বন্দরে অপেক্ষা করেছিলাম। তারপর রাতে যখন ডার্ক ফিগারদের সাথে আপনাকে লড়াই করতে দেখি, তখন আপনাকে নিয়ে আপনার বাড়িতে ফিরে আসি। আমার সাথে যারা ছিল তারা সবাই আক্রান্ত হয়ে গেছে। আমি এবং আমার ছেলে শুধুমাত্র সুস্থ আছি। আমরা এখান থেকে ওয়ারমাউন্টের দিকে যাব, যেখানে অনেক সুস্থ মানুষ বেঁচে আছে। রবার্ট বলে, এমন কোনো জায়গা নেই আর আমরা ছাড়া এই শহরে কেউ বেঁচে নেই। অ্যানা বলে, জায়গাটি পাহাড়ের ওপাশে আছে, যেখানে প্রচুর ঠান্ডা। এই ভাইরাসটি ঠান্ডা সহ্য করতে পারে না। রবার্ট তার কথা বিশ্বাস করে না। অ্যানা বলে, কাল সকাল সকাল বের হতে পারলে আমরা সেখানে পৌঁছে যাব। রবার্ট বলে, আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। অ্যানার কথা শুনে সে ল্যাবে থাকা ডার্ক ফিগারটিকে বরফ দিয়ে ঢেকে দেয়। অ্যানা আবারও রবার্টকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। অ্যানা বলে, তার এখানে আসার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। দুজন একে অন্যের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখনই বাইরে থেকে শব্দ আসতে থাকে। রবার্ট দেখে সমস্ত ডার্ক ফিগার তাদের দিকে আসছে। রবার্ট বাড়ির চারপাশে অনেক বোমা সেট করে রেখেছিল, যেগুলো সে রিমোটের সাহায্যে ফাটিয়ে দেয়। তাতেও বিশেষ কোনো লাভ হয় না। তারা রবার্টের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রবার্ট অ্যানা ও তার ছেলেকে নিয়ে মোটা কাচের তৈরি ল্যাবের ভিতরে ঢুকে পড়ে। সে লক্ষ্য করে বরফ দিয়ে রাখা ডার্ক ফিগারটি অনেক সুস্থ হয়ে গেছে। তার সঙ্গী ডার্ক ফিগারটি ল্যাবের দরজা ভাঙতে থাকে। রবার্ট চিৎকার করে বলছিল, আমি তোমাদের বাঁচাতে পারবো, আমি এই রোগের ওষুধ খুঁজে পেয়েছি। কিন্তু তার কথা কেউ শোনে না। এরপর দেখা যায় কাচের গায়ে আঘাত লেগে একটি প্রজাপতির চিহ্ন হয়ে গেছে। রবার্ট দেখে ওই দিন যে ডার্ক ফিগারটিকে ধরে এনেছিল তার গায়ে একই ধরনের ট্যাটু রয়েছে। সে বুঝে যায় তারা এই ডার্ক ফিগারটিকে নিতে এসেছে। এরপর সে নিজের বন্দুক নামিয়ে ফেলে আর অ্যানাকে দরজাটি খুলে দিতে বলে। রবার্ট ডার্ক ফিগারটিকে বাইরে নিয়ে আসে। অন্য ডার্ক ফিগাররা তার উপর আক্রমণ করতে চাইলেও তাদের লিডার বাধা দেয়। রবার্ট লিডারের কাছে ক্ষমা চায়। ডার্ক ফিগাররা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় রবার্ট অ্যানা ও তার ছেলের সাথে ওয়ার মাউন্টের দিকে যাচ্ছে। এখন তাদের কাছে এই রোগের ওষুধও রয়েছে। যেতে যেতে অ্যানা একটি মেসেজ ব্রডকাস্ট করে বলে, এখানে কেউ একা নয়। প্রিয় বন্ধুরা, এর মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। যদি আমাদের এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।